ping ekor ini. Pacun rating ini malam. Jadi kayak subject 1. ধরে নাম কারো একজনের নাম এ সে এক নাম্বার সাবজেক্টে পাইছে কত পাইছে বলেন 40 আর একটা সাবজেক্টে 50 পাইছে কোনটায় 55 পাইছে কোনটায় দেখা গেছে 90 পাইছে আর কোনটায় ফেল করছে ফেল করুক সমস্যা নেই আমাদের বেশি হয়ে গেল না এইগুলো আমরা ছোট আকারে বড়ার ভিতরে রাখি হ্যাঁ বড়া কোথা থেকে আনতে জানো কোন জায়গায় ফরমাট সেল কইছে এখানে এই যে কিসের পাশে ডিলে এই যে এখান থেকে এখান থেকে কি করব ফরমাট সেল ঠিক আছে কেলো কই এই যে তারপর আউটলাইন দিতে হবে ইনসাইডে দিতে হবে দে ওকে ওরে আল্লাহ আমি তো কোনদিন এটা শিখিওনি আচ্ছা এত কষ্ট করার কি দরকার এটি এক্সেল এত কষ্ট করার কোনো প্রয়োজনই নেই কন্ট্রোল জেড দিলাম পুরনো অবস্থায় ফিরে গেলাম এগুলো সব সিলেক্ট করলাম এই যে এখানে কি সুন্দর করে রয়েছে এখানে সিলেক্ট করে যে কোনটা করব অল বর্ডার দিলে হয়ে গেল আমি কেন ফরম্যাটে যাব তারপর আবার ফরম্যাট সেলে যাব আবার বর্ডারে যাব হ্যাঁ প্রথমত হাতের কাছে যেগুলো আছে সেগুলো ব্যবহার করব আচ্ছা এখানে এই যে বর্ডার ভিতরে আরো কিছু সিস্টেম তো আছে যেমন এইগুলো সিলেক্ট করলাম এখানে আসার পর এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে কেমন কালারে বর্ডার নেব আচ্ছা আমি লাল কালারে বর্ডার নেব এবার এই দেখেন এইগুলো সব লাল হয়ে আছে আমি অন্যগুলো যদি দিয়ে দিই লাল হয়ে আছে ঠিক আছে এখানে এই যে এখানে যেগুলো আছে না বর্ডার কি বটম বর্ডার হ্যাঁ ঠিক আছে এই জায়গায় এগুলো সিলেক্ট করলাম পরেতে যদি আমি বটম বর্ডারটা দিই তাহলে দেখেন যে শুধু নিচের বর্ডারটা আসছে আবার এটা সিলেক্ট করলাম আমি দিয়ে দিলাম নো বর্ডার কোনো বর্ডারই নেই এই যে অর্থাৎ ড্র বর্ডার ভিতর বেশ কিছু জিনিস আছে যে লাইনের স্টাইল কেমন হবে বর্ডার দাগগুলো দেখে আপনি মোটা করতে চাচ্ছেন কি রকম বা ডাবল দিতে চাচ্ছেন সেটাও পসিবল এই যে দেখেন ডাবল হয়েছে হয়েছে না আবার যদি চেঞ্জ করে এরকম দিই হ্যাঁ এই যে পেন্সিলের একটা
বর্ডার, ঠিক আছে, ড্র বর্ডারের ভিতরের এইগুলো। আর আমি চাচ্ছি যে এইগুলো এই বর্ডার দেবো, ব্যাস হয়ে গেল। আর এটা নো বর্ডার দিয়ে দিই। তো আমরা যেটা করতেছিলাম সেটাই আসে, এটা সাম করে দিলাম, অর্থাৎ এটা সাম না, টোটাল। আর এটা অ্যাভারেজ, অর্থাৎ গড় যেটা বলে আর কি। তারপরে মিনিমাম, মানে সব থেকে কম কত পাইছে। তারপরে ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে গ্রেড, জিআরইএডি তো না টি, গ্রেড। টোটাল কেমনে বের করতে আমরা তো জানি নাকি, না বুঝে গেছি, টোটাল কেমনে বের করতে জানি না, বুঝে গেছি কীভাবে, সাম দিয়ে প্লাস প্লাস করেও নিয়ে আসতে পারবেন, অথবা ব্র্যাকেট শুরু করে এগুলো সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করলেন, ইন্টার দিলেন, শেষ। এটা টেনে নাম দিয়ে সবগুলোর সাথে মিশে গেল। আচ্ছা, এই একই রকম দেখেন, এই জিনিসটা দেখেন, এখানে যখন এটা ক্লিক দিছি এখানে কিন্তু লেখা 5157, যখন ক্লিক দিছি তখন সাম E6 থেকে I6, অর্থাৎ এটা সূত্রটা। এটা আবার দেখাবো, এটা আবার দেখানো কি আছে বুঝলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে তাহলে আছে সাম, অর্থাৎ এই লেখাটা আছে সাম। এই একই জিনিস যদি এখানে সামের জায়গায় যদি অ্যাভারেজ লিখি, AVER, অ্যাভারেজ লেখাই আছে। এবার যদি ব্র্যাকেট শুরু করি, এইগুলো সিলেক্ট করি, ব্র্যাকেট শেষ করি, তাহলে যে গড়ে মানে 51.4 করে পাইছে প্রত্যেকটা সাবজেক্টে। মিনিমাম একই রকম, যে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে ইন্টার দিয়ে দিয়েছে বলে এইরকম দেখাচ্ছে। মিনিমাম ব্র্যাকেট শুরু, সিলেক্ট, ব্র্যাকেট শেষ, সর্বনিম্ন 22 পাইছে, বোঝা গেছে। আচ্ছা, এইটা আমরা যদি আর একটা জিনিস করি, আগে একজন এটা করে নিচ্ছে, হ্যাঁ, ম্যাক্সিমাম MAX, আর গ্রেডটা তো কীভাবে বের করতে হয় সেটা দেখছি, আর একবার দেখাবো না, এখানে একবার দেখাই দিই। যদি ব্র্যাকেট শুরু, লজিক টেস্টটা, এখন সমস্যা হবে যে টোটালের উপরেই এটা করতে হবে, তাহলে আমরা অ্যাভারেজের উপরে করতে পারি, অ্যাভারেজের উপরে করতেছি লজিকটা। এটা কি ছোট দেবো না বড় দেবো, যদি ছোট হয় বা সমান হয় কার সাথে 32, তাহলে তার মান কী হবে, ফেল। লজিক কমপ্লিট হয়নি, যে ফেল, তাহলে সে ফেল হবে। আর কমাতে এখানে আমি ওই যে ইয়েটা দিয়ে পি লিখতে পারি, কিন্তু আমি তো আরও কিছু বের করবো, তা আমি এটা লিখতেছি না, না লিখে আবার বানাচ্ছি। যদি ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ, এখন আপনারা যেটা করতেছেন মনে হয় একটা লিখছেন, ওইটা কপি করে আবার ভিতরে ঢুকেছেন, মানে একই জিনিস আমি একবারে লিখতেছি, সেটা যদি আপনি বুঝতে পারেন একবারে লিখতে পারবেন, যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে লিখতে হবে। আবার আমি করতেছি, যদি লজিকের ভিতরে যে এইটা আবার ক্লিক দিলাম, ছোট হয় বা সমান হয় কার সাথে 39, তাহলে সে কী হবে, তাহলে সে ডি হবে। এরপর আবার যদি বুঝতে পারেন তাহলে এইভাবে চলবে, আর যদি বুঝতে না পারেন তাহলে ভেঙে ভেঙে করতে হবে। 49, আপনার কাছে যেটা সুবিধা সেটা, এমন না যে আমি যেটা বলছি সেটাই করতে হবে, ঠিক আছে।
ডি গেছে, ডির পরে কি ই নাকি সি? সি অর্থাৎ 49 এর সমান বা ছোট যদি হয় সেক্ষেত্রে সি। কমা দিয়ে নিলাম, আবার ইফ ব্র্যাকেট শুরু শেষ, মানে এখানে আমি হচ্ছে ওখানে ক্লিক না দিয়ে আমি দেখতে পারি যে ওই যে এটা কত নাম্বার, অর্থাৎ এইটা এদিক থেকে আছে কোনটে ওতে আছে আর এদিক থেকে সিক্সে আছে। এখানে অবশ্যই লেখা আছে ও সিক্স, না সরি এল সিক্স, তো এটা কোন ঘর দেখতে পারতেছি না, এই যে দেখতেছি এটা এল এর ঘর। হ্যাঁ এখন আমি এখানে ক্লিক দিয়ে নিতে পারি, অথবা আমি দেখতে পারি যে এটা এল এর থেকে আর এদিক থেকে ছয় নাম্বারে, তাহলে এল সিক্স আমি দেখতে পারি এর ভিতরে এল সিক্স ছোট বা সমান কার থেকে 59 থেকে, তাহলে সে কে, সে হবে বি। এরপর আবার কমা, ইফ ব্র্যাকেট শুরু শেষ ভিতরে এল সিক্স সমান কি ছোট বা সমান কার থেকে 59 পর কত 69 কমা, তাহলে কি হবে সে এ মাইনাস। আবার যদি শুরু শেষ এল সিক্স ছোট বা সমান কার সাথে 69, তো হলো 79, তাহলে কি এ পাবে, এ গ্রেড পাবে। আর তাও যদি না হয় তাহলে কি হবে, তাও যদি না হয় আবার ইফ শুরু শেষ এল সিক্স তার সাথে 100 সাথে একবার, তাহলে কি পাবে, গোল্ডেন এ প্লাস না শুধু প্লাস, এ প্লাস। এইটাই দিলাম, ওই পাশের ভ্যালুটা না দিলেও চলে। তারপর ওই যে আমরা দিছিলাম যে তাও যদি না হয় তাহলে সে এলিয়েন, এখন বি গ্রেড পেয়েছে। এবার এই টোটালটা কপি না সরি সিলেক্ট করে যদি আমরা সবগুলো ঘরে বসিয়ে দিয়ে হবে, সবগুলো হয়ে গেল হলো, তো অর্থাৎ আপনারা যেটা করছিলেন সেটা হচ্ছে যে এইটা করছি তাহলে এইটা নিয়ে আসি, এইটা করছি এইটা নিয়ে আসি, তাই না? সেক্ষেত্রে আপনি সবগুলো একসাথে করতে পারেন, দেখা যায় দুইটাও করতে পারেন, আপনি তিনটাও ধরে নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা। হ্যাঁ তো এটা বুঝতে পারছেন না, সহজ আছে না? তাহলে টোটাল যেটা করবো সেটা হচ্ছে সাম, যেটা গড় বের করবো সেটা অ্যাভারেজ, যেটা মিনিমাম মিন, ম্যাক্সিমাম ম্যাক্স, আর গ্রেড তো ইফ সিস্টেম লজিক্যাল। ঠিক আছে বুঝে আসছে? এইটা এই যে বড় যে লেখাটা এইটা মনে করেন আপনাদের মেন সূত্র, মানে আপনারা যদি আবার মনে করেন যে না এটা আমি কপি করে বসিয়ে দেবো তাহলে পরবর্তীতে আপনাদের লস হবে। যারা বোঝে নাই জানি না কবে বুঝবে।